প্রিয় ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যায় তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত আলোচনায় আজকের আলোচ্য বিষয় সাবেশ। আমরা দেখেছি যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যায়, তখন কিন্তু পরিবাহীর নিকটস্থ অঞ্চলগুলোতে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং যদি এই প্রবাহটা পরিবর্তনশীল প্রবাহ হয় তাহলে এখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রটাও কিন্তু পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হয়, এবং সেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে যখন প্রবাহ যাচ্ছে তখন কিন্তু এই প্রবাহটা বাধা পায়। কারণ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের জন্য এই পরিবাহীতে আবার কি একটি বিরুদ্ধ তড়িৎচালক বল সৃষ্টি হয়, সেই তড়িৎচালক বলের জন্যই এই প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই ঘটনাকেই বলা হয় সাবেশ। তো এই ক্ষেত্রে দেখো, যখন পরিবাহীর মধ্যে দিয়ে আই মানের প্রবাহ যাচ্ছে তখন পরিবাহী নিকটস্থ অঞ্চলে কি পরিমাণ চৌম্বক প্রবাহ উৎপন্ন হবে, অর্থাৎ পরিবাহীটি কি পরিমাণ চৌম্বক প্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট হবে, তাহলে সেটা যদি ফাই হয় দেখা যায় ফাই জিনিসটা কিন্তু ভ্যারিজ অ্যাজ আই। তার মানে প্রবাহ যত বেশি তত পরিবাহী নিকটস্থ অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, এবং তার ফলে পরিবাহীটিও বেশি পরিমাণ চৌম্বক প্রবাহের সঙ্গে জড়িত হবে, তাহলে ফাই ভ্যারিজ অ্যাজ আই। এবার এই ভ্যারিজ অ্যাজ কে সমান সমান লিখে দেওয়া যায়, তার জন্য আমরা এখানে একটা ভেদ ধ্রুবক লিখব। তাহলে ভেদ ধ্রুবকটা এল দিয়ে লিখতে হয় এবং আই, এই যে এল ভেদ ধ্রুবকটি, এই ভেদ ধ্রুবকটিকেই বলা হয় এই যে এখানে যে বর্তনীটা আছে সেই বর্তনীর সাবেশাঙ্ক। যদি এটা এখানে একটা এরকম কুণ্ডলী থাকে তাহলে কুণ্ডলীর সাবেশাঙ্ক, তাহলে এই এল কে বলা হয় সাবেশাঙ্ক, এবং এই এল এর সংজ্ঞা কিন্তু এই সম্পর্ক থেকে দেওয়া যায় কি, যখন আই এর মান ওয়ান তখন ফাইটাই হলো এল। তার মানে একক মানের প্রবাহের জন্য পরিবাহী যে পরিমাণ চৌম্বক প্রবাহের সঙ্গে জড়িত হয় তাকে ওই পরিবাহীর সাবেশাঙ্ক বলে। এবার এখান থেকে কিন্তু সাবেশাঙ্কের একটা এককও বলে ফেলা যায়। দেখো এই সম্পর্ক থেকে আমরা কি পাচ্ছি, এল সমান সমান ফাই বাই আই, তার মানে এল এর একক বা সাবেশাঙ্কের একক ফাই, মানে চৌম্বক প্রবাহ যার একক ওয়েভার, এবং আই মানে প্রবাহ মাত্রা যার একক অ্যাম্পিয়ার। তাহলে এককটা কি পেলাম, ওয়েভার ইন্টু অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার আমরা সাবেশাঙ্কের অন্য একটা একক তৈরি করব এবং দেখি যে সেটা কিভাবে আসে। তাহলে দেখো এই যে ফাই সমান সমান এল আই যে সম্পর্কটা, এটা দুপাশেই সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, তাহলে সময়ের সাপেক্ষে অবকলন করে পাই, এই সম্পর্ককে সময়ের সাপেক্ষে অবকলন করলে পাবো আমরা ডি ফাই ডিটি সমান সমান ডিডিটি অফ, ডান পাশে কি আছে এল ইন্টু আই। এল মানে একটা পরিবাহীর সাবেশাঙ্ক, সেটা কিন্তু একটা পরিবাহীর জন্য ধ্রুবক, প্রবাহ মাত্রা বাড়লেও সাবেশাঙ্কের কোনো পরিবর্তন হয় না, বা সময়ের পরিবর্তনের সাথেও সাবেশাঙ্কের কখনো পরিবর্তন হয় না, তাহলে এটা ধ্রুবক বলে ডেরিভেটিভের বাইরে নিয়ে আসলাম, তাহলে ডিআই ডিটি এটুকু আমরা পেলাম। এবার আমরা চাই কি, এখানে যে পরিমাণ বিরুদ্ধ তড়িৎচালক বল উৎপন্ন হচ্ছে, এই প্রবাহকে যে বিরুদ্ধ তড়িৎচালক বল বাধা দিচ্ছে, সেই ই এর মান বের করতে। তাহলে এখানে ডিফাই ডিটি মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার, এবং সেটাই কিন্তু বিরুদ্ধ তড়িৎচালক বলে সমান হয়। কোথায় পড়েছি, আমরা পড়েছি ফ্যারাডের দ্বিতীয় সূত্রে। তাহলে দেখো সেই ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখে দিতে পারি যে এক্ষেত্রে বিরুদ্ধও বলতে পারো বা আবিষ্টও বলতে পারো সেই তড়িৎচালক বল ই
সমান সমান কি লিখি? মাইনাস ডি ফাই ডিটি। কেন মাইনাস? কারণ এটা সেই অভিমুখে হয় যে অভিমুখে হলে এই প্রবাহ মাত্রা যেটা এই চৌম্বক প্রবাহ সৃষ্টির কারণ তাকে বাধা দিতে পারে, তাই মাইনাস সাইনটা। এবার ডিফাই ডিটির মান একটুকে বের করেছি, এল ডিআই ডিটি সেটা এখানে লিখে দাও, তাহলে আসছে হলো মাইনাস এল ইন্টু ডিআই ডিটি। এবার দেখো আমরা এই যে সম্পর্কটা পাচ্ছি এখানে, শুধু যদি এই নেগেটিভ চিহ্নকে উপেক্ষা করে শুধু যদি মান হিসাবে লিখি ই সমান সমান এল ইন্টু ডিআই ডিটি, আমরা ইকে মড করে দিচ্ছি, মানে এর অভিমুখ নিয়ে আমরা চিন্তা করব না। এই যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকেও কিন্তু আবেশাঙ্কের একটা সংজ্ঞা দেওয়া যায়। আগের সংজ্ঞাটা মনে আছে তোমাদের? তাহলে একক মানের প্রবাহের জন্য, তার মানে আগের সংজ্ঞাটা এসেছিল ফাই ইকুয়ালস টু এল আই সম্পর্ক থেকে, তাই আই এর মান ওয়ান করেছিলাম এবং তার জন্য ফাই এর যা মান সেটাই আমরা এল বলেছিলাম। এবার আমরা কিসের মান ওয়ান করব? এবার এল এর সঙ্গে আছে ডিআই ডিটি, তাই ডিআই ডিটির মান আমরা ওয়ান করে দেব। তাহলে যখন ডিআই ডিটি মানে সময়ের সাপেক্ষে প্রবাহ মাত্রার পরিবর্তনের হার যখন ওয়ান, তখন যে পরিমাণ তড়িৎচালক বল উৎপন্ন হয় সেটাই এল এর মান। তাহলে এখান থেকে এল বা আবেশাঙ্কের একটা সংজ্ঞা দেওয়া যাচ্ছে, একক প্রবাহ মাত্রার পরিবর্তনের হারের জন্য পরিবাহী বা কুণ্ডলী বা যাই বলো না কেন, পরিবাহীতে উৎপন্ন বিরুদ্ধ তড়িৎচালক বলের মান কি আমরা কুণ্ডলী দিয়েই দেখছি। তাহলে কুণ্ডলীতে উৎপন্ন বিদ্যুৎ চালক বলের মান কি, ওই কুণ্ডলীর কি বলা হয়? আবেশাঙ্ক বলে। এবার এখান থেকেও কিন্তু আবেশাঙ্কের একক পাওয়া যেতে পারে। কিভাবে সেই এককটা পাবো? এই সম্পর্কে আমরা দেখছি ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি, তার মানে এল এর মান কত হচ্ছে? ওপরে ই, নিচে ডিআই বাই ডিটি। এবার ই মানে কি? তড়িৎচালক বল, যার একক ভোল্ট। তাহলে সুতরাং আবেশাঙ্কের একক সমান সমান উপরে ই এর একক হলো ভোল্ট এবং নিচে ডিআই প্রবাহ মাত্রা তার একক অ্যাম্পিয়ার এবং তারও নিচে ডিটি মানে সময়। তো নিচের নিচে এটাকে উপরে নিয়ে যেতে পারি, তাহলে ভোল্ট ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার, এভাবে একটা একক লিখতে পারি আমরা, ভোল্ট ইন্টু সেকেন্ড ইন্টু অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বা আরেকভাবে আমরা লিখতে পারি ভোল্ট পার অ্যাম্পিয়ার বিভব ডিভাইডেড বাই প্রবাহ মাত্রা, সেটাই কি রোধ, এবং তার একক কি ওহম, তার মানে আমরা এটাকে ওহম সেকেন্ড এভাবেও লিখতে পারি। তাহলে দেখো আবেশাঙ্ক এল তার দুটো একক পেলাম, বা বিভিন্ন একক পেলাম, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার বা ওহম সেকেন্ড, এখানে দুটো একক পেলাম। এবং আগের বার আমরা কিন্তু একটা একক পেয়েছিলাম মনে করো একটু আগেই, সেটা হলো আবেশাঙ্কের আরেকটা একক হলো ওয়েভার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এই যে আবেশাঙ্কের যে এই একক এককগুলো, এই একক আর এই একক কিন্তু অভিন্ন, এই এককগুলোকে হেনরি দিয়েও প্রকাশ করা হয়, হেনরি হলো আবেশাঙ্কের একক। তাহলে হেনরির সম্পর্কটা এখান থেকে আবার কি পাচ্ছি দেখো, ওয়েভার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হেনরি, তার মানে ওয়েভার কত হচ্ছে? হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। ওয়েভার কিসের একক? চৌম্বক প্রবাহের একক। তাহলে হেনরি অ্যাম্পিয়ার কিসের একক? চৌম্বক প্রবাহেরই একক। তাহলে চৌম্বক প্রবাহের কিন্তু আরেকটা একক আমরা হেনরির আকারে প্রকাশ করতে পেলাম, সেটা হলো হেনরি ইন্টু অ্যাম্পিয়ার। যাক, তাহলে এখান থেকে বিভিন্ন এককের সম্পর্কগুলো পাচ্ছি, যা এক হেনরি তাই এক ওহম সেকেন্ড এবং তাই হলো এক ওয়েভার অ্যাম্পিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এগুলো হলো আবেশাঙ্ক, রোধ, সময়, চৌম্বক প্রবাহ বা প্রবাহ মাত্রা, এই সমস্ত এককগুলোর পারস্পরিক সম্পর্ক। তো এবার দেখো যে যখনই কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ যায়
এবং সেই প্রবাহ যদি পরিবর্তনশীল প্রবাহ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বিরুদ্ধ তড়িৎচালক বল প্রবাহকে বাধা দেয়। কিন্তু সব ক্ষেত্রে সব পরিবাহীর মধ্যেই যে এই সাবেশ ক্রিয়া দেখা যাবে এমনটা কিন্তু নয়। বিশেষভাবে তৈরি একটা পরিবাহী, তার মধ্যে কিন্তু সাবেশাঙ্ক নাও দেখা যেতে পারে। আমাদের এবারের অবজেক্টিভ হলো সেই রকম একটা পরিবাহী তৈরি করা যার সাবেশাঙ্কের মান শূন্য। তার মানে সেখানে প্রবাহ মাত্রা বাধা পাবে শুধুমাত্র রোধজনিত কারণে, কিন্তু সাবেশ জনিত কারণে সেখানে কিন্তু প্রবাহ বাধা পাবে না। কিভাবে সেটা তৈরি করা যায়? এই ধরনের, প্রথমেই বলে রাখি, এই ধরনের কুণ্ডলী যার সাবেশ মধ্যে সাবেশ দেখা যাবে না, মানে যার সাবেশাঙ্কের মান শূন্য, তাকে বলা হয় আবেশবিহীন কুণ্ডলী। কিভাবে এটা তৈরি করা যেতে পারে? প্রথমে একটা লম্বা তার নাও, তারের ঠিক মাঝখানে ভাঁজ করো, তাহলে তারটা কিরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল। এবার এই যে দুভাঁজ করা তারটা, এটাকে স্প্রিং এর আকারে পেঁচিয়ে দাও, তাহলে কেমন হবে দেখতে? এই এখান থেকে আবার শুরু হলো, এইরকম একটা কুণ্ডলী আমরা পাবো। এবার এই কুণ্ডলিতে একটা তারের মধ্য দিয়ে যেদিকে প্রবাহ পাচ্ছি, আরেকটা তারের মধ্য দিয়ে কিন্তু তার বিপরীত দিকে প্রবাহ পাচ্ছি। তার মানে একটা তারের জন্য যে কুণ্ডলি পাই, সেই কুণ্ডলিতে চৌম্বক ক্ষেত্র যেদিকে পাবো, আরেকটা যে তার আছে তার জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু ঠিক তার বিপরীত দিকে পাবো। তার মানে একটার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র আরেকটার জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দ্বারা কী হবে? প্রশমিত হবে, এবং আলটিমেটলি এই ধরনের কুণ্ডলীর জন্য কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্রই উৎপন্ন হতে দেখব না, যার ফলে এই ক্ষেত্রে কোনো সাবেশ ক্রিয়াও দেখা যাবে না। তার মানে এই ধরনের কুণ্ডলী, তার ক্ষেত্রে কিন্তু সাবেশাঙ্কের মান কী হবে? শূন্য। এবং এইখানে প্রবাহ মাত্রা শুধুমাত্র কিসের জন্য বাধা পাবে? রোধজনিত কারণে বাধা পাবে। এবার এই যে ব্যবস্থাটা দেখলাম, এর ঠিক বিপরীত ব্যবস্থাও হয়। এরকম ব্যবস্থা যেখানে সাবেশাঙ্কের মানই উচ্চ মানে, কিন্তু রোধজনিত কারণে শক্তির অপচয় কম, তার মানে এক্ষেত্রে রোধের মানটা কিন্তু খুব কম হবে। এই ধরনের কুণ্ডলীকে বলা হয় চোখ। তাহলে চোখ হলো এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থার সাবেশাঙ্কের মান বেশি কিন্তু রোধের মান, মানে সাবেশের মানটা সেক্ষেত্রে বেশি কিন্তু রোধের মান কম। এই ধরনের কুণ্ডলীর মধ্যে কিন্তু কার্যকর রোধটা বেশি হয়, কিন্তু প্রকৃত রোধ এর কম। প্রকৃত রোধ মানে রোধাঙ্কের জন্য যে রোধটা আসে সেটার মান কিন্তু কম হয়, যার ফলে রোধাঙ্কের মানের জন্য কম হওয়ার জন্য তাপ শক্তি উৎপন্ন কম হয় এবং শক্তির অপচয় কম হয়। কিন্তু ভোল্টেজটাকে সেটা কমিয়ে দিচ্ছে, কিন্তু শক্তির অপচয় ততটা হচ্ছে না। আমাদের যেখানে যেখানে ভোল্টেজ কমানোর দরকার হয়, তখন আমরা কিন্তু এই ধরনের ব্যবস্থা অবলম্বন করি, যার ফলে ভোল্টেজ কমানো হলেও সেক্ষেত্রে রোধের মধ্য দিয়ে প্রবাহ যাওয়ার জন্য কোনো রকম শক্তির অপচয় হচ্ছে না। আগেকার দিনে যে টিউব লাইটগুলো জ্বালানোর জন্য এই ধরনের একটা ব্যবস্থা, যাকে চোখ বলা হতো, সেটা ব্যবহার করা হতো। এখন তার পরিবর্তে ইলেকট্রনিক একটা ব্যবস্থা, ইলেকট্রনিক ব্যালাস্ট ব্যবহার করা হয়। যাক, এবার আমরা দেখব আবেশকের মধ্যে কী পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। দেখো, যেখানেই বলের বিরুদ্ধে কাজ করা হয় সেখানেই কিন্তু শক্তি সঞ্চিত হয়। যেমন একটা রাবার, হাতে একটা গার্ডার নিলাম, এটাকে যদি টানি এটা লম্বা করা কিন্তু কষ্টসাধ্য, তার মানে সহজেই এটা লম্বা হয়ে যায় না, এটাকে টানলে একটা বলের বিরুদ্ধে কাজ করতে হয়।
এবং যার ফলে সেই রাবারটার মধ্যে কিন্তু কিছু পরিমাণ শক্তিও সঞ্চিত হয়। কেমন করে বুঝবো? রাবার ছেড়ে দিলে সেটা নিজে নিজেই আগের অবস্থায় ফিরে আসে। তাহলে বলের বিরুদ্ধে কাজ করার জন্য এক্ষেত্রে শক্তি সঞ্চিত হচ্ছে। তেমনই আমরা সাবেশ ক্রিয়ার ক্ষেত্রে যখন দেখি যে একটা পরিবর্তনশীল প্রবাহ যখন কুণ্ডলীর মধ্য দিয়ে যায়, তখন কুণ্ডলীর মধ্যেই একটা বিরুদ্ধ তড়িৎচালক বল সৃষ্টি হয়। সেই বিরুদ্ধ তড়িৎচালক বলের বিরুদ্ধে কী হতে হয়? প্রবাহ থাকতে হয়। তাহলে বিরুদ্ধ তড়িৎচালক বলের বিরুদ্ধে প্রবাহ যেতে গিয়ে এই আবেশকের মধ্যে, এই কুণ্ডলীর মধ্যে যার আবেশ ক্রিয়া থাকে তাকেই আবেশক বলে। তাহলে এই কুণ্ডলীর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকেই বলবো আমরা আবেশকে সঞ্চিত শক্তি। এই শক্তির মান এখন আমরা গণনা করব। তাহলে দেখো এই ক্ষেত্রে মনে করে নেই, কোনো একটা সময় যখন প্রবাহটা শুরু হলো তখন এখানে প্রবাহের মান কত? I সমান সমান 0। সেখান থেকে ধীরে ধীরে প্রবাহের মান বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ একটা মানে পৌঁছালো, তখন I এর মান কত? I 0। তাহলে I এর মান 0 থেকে I 0 পৌঁছানোর পর্যন্ত প্রবাহটা কী ছিল? পরিবর্তনশীল ছিল। এবং তারপর সেই সর্বোচ্চ মানে পৌঁছানোর পর প্রবাহের মধ্যে আর কোনো পরিবর্তন হচ্ছে না ধরে নাও, তার মানে তখন প্রবাহটা স্থির। তাহলে এই 0 থেকে I 0 পর্যন্ত প্রবাহ নিয়ে যাওয়ার জন্য যে পরিবর্তনশীল প্রবাহ এখানে লক্ষ্য করা যায়, তার জন্য এখানে একটা বিরুদ্ধ তড়িৎচালক বলের বিরুদ্ধে কাজ করতে হয়, এবং সেই কাজটা কতখানি করতে হচ্ছে। তাহলে মনে করে নেই যে এই যে 0 থেকে I 0 পর্যন্ত যে প্রবাহ পৌঁছালো, তার মাঝখানে কোনো একটা সময় টি সময়, এবং সেই টি সময়ে গিয়ে আমি ডিটি সময় ধরে প্রবাহ মাত্রার পরিবর্তন লক্ষ্য করলাম। মনে করলাম ডিটি সময় শুরু হওয়ার আগে প্রবাহের মান ছিল আই, এবং ডিটি সময় হয়ে গেলে প্রবাহের মান হলো আই প্লাস ডিটি। তাহলে ডিটি সময়ে প্রবাহ মাত্রা কতখানি পরিবর্তন হলো? আই থেকে আই প্লাস ডিটি পরিমাণ পরিবর্তন হলো। তাহলে দেখো এই আই ডিটি যেহেতু খুব ক্ষুদ্র, তাহলে ধরে নিতে পারি ডিটি সময় জুড়ে প্রবাহ মাত্রার মানটা কি ছিল? আই ছিল, এটা ধরে নেওয়া যায়। তাহলে এই ডিটি সময়ে কতখানি আধান এই প্রান্ত থেকে এই প্রান্তে গেল? তাহলে ডিটি সময়ে প্রবাহিত আধান সেটা হলো প্রবাহ মাত্রা আই, অ্যাকচুয়ালি আই না, কখনো আই কখনো আই প্লাস ডিটি, কিন্তু এই ডিটি খুব ক্ষুদ্র তাই ধরে নিচ্ছি পুরো সময় জুড়ে আই। এবং কত সময় জুড়ে সেই প্রবাহ? ডিটি। তাহলে আই ইন্টু ডিটি সেটাই কিন্তু প্রবাহিত আধান। এবার এই আধানটা এখান থেকে এখানে যখন পৌঁছালো, কি পরিমাণ বিরুদ্ধ তড়িৎচালক বলের সম্মুখীন হলো সেটা বের করবো আমরা। তাহলে দেখো এইখানে যে মুহূর্তে প্রবাহ আই সেই মুহূর্তে, তাহলে এইটুকু সময়ের মধ্যে কতখানি প্রবাহ পরিবর্তন হয়েছিল? ছিল আই, আর সরি এটা আই প্লাস ডিটি না, আই প্লাস ডিআই, ডিআই পরিমাণ পরিবর্তন। তাহলে পরিবর্তনের মান কত? ডিআই। তাহলে দেখো ডিটি সময়ে প্রবাহ পরিবর্তনের হার সেটা কত? উপরে ডিআই, নিচে কত সময়ে সেটা হয়েছে? ডিটি সময়ে হয়েছে, ডিআই বাই ডিটি। এবার একটু আগেই আমরা দেখলাম এই ডিআই বাই ডিটি এটা কিন্তু যদি প্রবাহ মাত্রা পরিবর্তনের হার হয় তাহলে উৎপন্ন বিরুদ্ধ তড়িৎচালক বলের মান। সুতরাং বিরুদ্ধ তড়িৎচালক বল সেটা কত হবে? ই সমান সমান এল ইন্টু ডিআই ডিটি, এটা হবে, বা ই সমান সমান ডিফাই ডিটি তারপরে এল ইন্টু ডিআই ডিটি। তাহলে দেখো আধান কতখানি প্রবাহিত হচ্ছে? এতখানি, এবং সে সময় বিরুদ্ধ তড়িৎচালক বলের মান কত? এল ইন্টু ডিআই ডিটি। এখন তাহলে এই তড়িৎচালক বল মানে কি? একক আধান স্থানান্তরণে কৃত কার্য। কিন্তু এখানে কতখানি আধান স্থানান্তরণ হলো? আই ইন্টু ডিটি পরিমাণ স্থানান্তরিত হলো। তাহলে সুতরাং একক আধান স্থানান্তরণে
কৃতকার্য কত হচ্ছে এল ইনটু ডিআই ডিটি। সুতরাং কতখানি আধান? আই ইনটু ডিটি পরিমাণ আধান স্থানান্তরণে কৃতকার্য, এটা গুণ করে দাও আই ইনটু ডিটি ইনটু এল ইনটু ডিআই ডিটি। ডিটি ডিটি চলে গেল, তাহলে এটা কত হচ্ছে এল আই ইনটু ডিআই। এই ডিটি এই ডিটি সময়ে এটাই কৃতকার্য, তাহলে এটাকে ডিডাব্লু দিয়ে লিখলাম। তাহলে এইটুকু কৃতকার্য কখন হলো? যখন প্রবাহের মান আই থেকে আই প্লাস ডিআই হলো। তাহলে প্রবাহের মান জিরো থেকে যখন আই জিরো হলো, সেই সময় কৃতকার্য কি? মোট কৃতকার্য, সেটা ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। তাহলে সুতরাং এক্ষেত্রে মোট কৃতকার্য কত হচ্ছে ডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন, ডিডাব্লু সমান সমান ইন্টিগ্রেশন আই এর মান জিরো থেকে আই এর মান আই জিরো ইন্টু ডিডাব্লুর মান বসিয়ে দাও এল আই ইন্টু ডিআই। এল মানে একটা স্থির রাশি, একটা বর্তনীর এল, সেটা তো সময়ের সাথে পরিবর্তন হয় না, তাহলে এল বাইরে নিলাম। ইন্টিগ্রেশন আই এর মান জিরো থেকে আই জিরো আই ডিআই, আই এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি করো তাহলে আই স্কোয়ার বাই টু, নিচে জিরো ওপরে আই জিরো, জিরো বসানো মানে ভ্যালুটাই জিরো, তাহলে আই জিরো বসালে যেটা পাবো সেটাই ভ্যালু হবে। টুটাকে সামনে নিয়ে আসো, হাফ এল ইন্টু আই জিরো তার স্কোয়ার। তাহলে এই পরিমাণ কি হচ্ছে? কৃতকার্য হচ্ছে। যে পরিমাণ কৃতকার্য হচ্ছে সেই পরিমাণে কিন্তু শক্তি হিসাবে সঞ্চিত থাকছে। তাহলে এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি, আবেশকে সঞ্চিত শক্তি ই সমান সমান হাফ এল ইন্টু আই জিরো স্কোয়ার। তো আবেশক সংক্রান্ত আলোচনা এটুকু ছিল। এরপরে আমরা দেখব বিভিন্ন ধরনের যে আবেশক তাদের আবেশাঙ্ক নির্ণয় করা, এটা আমরা এর পরের দিন দেখব। ঠিক আছে, আজকে এটুকুই, ভালো থেকো।